নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেবাদি দেবের ছাপ্পা কুপকাত, পুনর্নির্বাচন তারকেশ্বরে। খোদ পোস্ট অফিসে ক্যাশ অন ডেলিভারি দিয়ে বুকিং করা মোবাইলের বাক্স খুলতেই মিলল কাগজের ডেলা। এবারে আসছি বিস্তারিত খবরে। পঞ্চম দফা নির্বাচনে আরামবাগ লোকসভার তারকেশ্বর তৃণমূলের ছাত্রনেতা মহাদেব নাগ দেবাদি দেবের ভূমিকা গ্রহণ করেছিলেন। তারকেশ্বরের 110 নম্বর বুথে সব ভোটারদের ভোট দেবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি, যার ভিডিও ফুটেজ আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যার ফলস্বরূপ নির্বাচন কমিশনের হস্তক্ষেপে আগামীকাল পুনর্নির্বাচন হতে চলেছে ওই কেন্দ্রে। গত 6ই মে হুগলি জেলায় নির্বাচনের দিন আরামবাগ লোকসভা কেন্দ্রে তারকেশ্বর বিধানসভার অন্তর্গত 110 নম্বর বুথে তৃণমূলের ছাত্র পরিষদ নেতা মহাদেব নাগের ভোট কক্ষে ঢুকে ভোটদানের ছবি আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেদিনই এই খবর দেখিয়েছিল হুগলি আজকে, যার ক্যাপশন ছিল তারকেশ্বরের তৃণমূল নেতা মহাদেব নাগ দেবাদি দেবের ভূমিকায় অবতীর্ণ। সেই ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। সেই ছবিতে দেখা যায় বেশ কয়েকজন ভোটারকে সঙ্গে নিয়ে ভোট কক্ষে ঢুকে ভোটারদের ভোট নিজেই দিয়ে দিচ্ছেন মহাদেব নাগ। বিরোধীরা এরপরই সেই কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তোলে, যেই দাবি মেনে নিয়ে আগামীকাল সেই কেন্দ্রেই পুনর্নির্বাচন হতে চলেছে। আগামীকাল দেশের ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন হতে চলেছে। রাজ্যের বেশ কয়েকটি আসনের পাশাপাশি আরামবাগ লোকসভা কেন্দ্রের তারকেশ্বর বিধানসভার 110 নম্বর বুথেও এদিনই পুনর্নির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে খুশি বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবারও ব্যাংক জালিয়াতের খপ্পরে পড়লেন এক গৃহবধূ। এবারে গৃহবধূর অভিযোগ, ওই প্রতারণার সঙ্গে ব্যাংক কর্মীরাও যুক্ত। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চন্দননগরে। আবারও ব্যাংক জালিয়াতির খপ্পরে পড়ল এক গৃহবধূ, তবে এবারে ওই প্রতারণার সাথে ব্যাংক কর্মীরা জড়িত। অভিযোগ ওই গৃহবধূর। চন্দননগরের হেলাপুকুরধারের বাসিন্দা সুপর্ণা দে চন্দননগর তেমাথার ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক। সুপর্ণার একটি নতুন এটিএম কার্ড এসেছে, যার পিন নম্বরের জন্য ব্যাংক থেকে বলা হয় ভদ্রেশ্বর ব্রাঞ্চে যেতে। সেই মতো ভদ্রেশ্বর ব্রাঞ্চে যাওয়ার আগে সুপর্ণার মোবাইলে ফোন আসে এবং সেই ফোনে বলা হয় ভদ্রেশ্বরে যাওয়ার দরকার নেই, এটিএম কার্ডের নাম্বারটা বলুন, তাহলে আমরা পিনকোড জানিয়ে দিচ্ছি। দরিদ্র পরিবারের ঘরে এটিএম কার্ড এসেছে, তাই খুশিতে এটিএম কার্ডের নাম্বার বলে দেয় সুপর্ণা। প্রতারকরা এরপর ওই গৃহবধূর ভাইয়ের এটিএম কার্ডের নাম্বার জানতে চায়। এরপরই ওই গৃহবধূ ব্যাংকে যাচ্ছি বলে ফোন কেটে দেয়। ব্যাংকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে সুপর্ণা। অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ তার কথায় গুরুত্ব না দিয়ে কম্পিউটার দেখিয়ে জানিয়ে দেয় 30,000 টাকা উঠিয়ে নেওয়া হয়েছে, এ ব্যাপারে আমরা কিছু করতে পারবো না। অসহায় গৃহবধূ অভিযোগ জানায় চন্দননগর থানায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। এটিএম কার্ড থেকে চুরি করে নিয়েছে। কিভাবে? আমি সকালবেলা মানে ব্যাংকে এসেছিলাম, ব্যাংকে আসার পর আমাকে বললো যে এটিএম কার্ডের জন্য ব্যাংকে ভদ্রেশ্বর ব্যাংকে যাওয়ার জন্য। এবার ওখান থেকে এবার তারপরের দিন একটা ভুয়ো একটা ফোনে আসে, ফোনে এসে বলে কি যে আপনি ভদ্রেশ্বরে যাওয়ার দরকার নেই, কর এইখান থেকেই এটিএম কার্ডের নাম্বারটা আমরা বের করে দেবো। আপনি এই এটিএম কার্ডের এই যে এইখানে এইখানের এই নাম্বারগুলো একটুখানি বলতে, এই নাম্বারগুলো বলাতে, তারপরে আবার আরেক আমার ভাইয়ের কার্ডের নাম্বারটাও চাইছিল। এবার আমি বলেছি আমার ভাইয়ের সঙ্গে তো এখন যোগাযোগ করবো হবে না, এই কার্ডের নাম্বারটা বলেছি মানে জিজ্ঞেস করেছে তখন বলেছি। এবার তারপর আমার ভাইয়ের কার্ডের নাম্বারটাও চাইছিল, তখন আমি বললাম যে আমার ভাইয়ের সঙ্গে এখন যোগাযোগ করা সম্ভব না, বলে সকালবেলা তারপরে দিন সকালবেলা 10টার সময় ফোন করবো, 10টার সময়ও ফোন করেছি। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি আপনি থাকুন ব্যাংকে, আমি ব্যাংকে গিয়ে আপনার সাথে কথা বলছি, তারপর বলে ফোনটা কেটে দিয়েছি। তারপর আমি ব্যাংকে এসে যে ভদ্রলোকের কাছে আমি প্রথমে চেক করিয়েছিলাম সেই ভদ্রলোকের কাছে আমি চেক করিয়েছি, তখন দেখা যায় যে আমার 30,000 টাকা ব্যাংক থেকে আমার এটি চুরি হয়ে গেছে। হ্যাঁ, বলা হয়েছে কোনো গ্রাহ্য করছে না আমাদের, মানে উল্টে আমার বাবাকে নিয়ে গেছি, আমার বাবাকে ধমক দিচ্ছে, বলছি কি যে আপনি আপনার কি টাকা যে আপনি এখানে কথা বলতে এসেছেন। পারমিতা নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। সপ্তাহ জুড়ে চলা তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, আর এই দাবদাহের হাত থেকে বাঁচতে হুগলি জেলার একমাত্র ওয়াটার থিম পার্ক অ্যাকোয়া মারিনায় উপচে পড়ছে ভিড়। অস্বস্তিকর গরমে নাভিশ্বাস জেলাবাসীর, বাইরে বেরোলে চরম তাপপ্রবাহ আর ঘরে থাকলে ভ্যাপসা গরমে রেহাই নেই সাধারণ মানুষের।
এই গরমের হাত থেকে বাঁচতে হুগলি জেলার একমাত্র ওয়াটার থিম পার্ক অ্যাকোয়ামেরিনায় উপচে পড়ছে ভিড়। হুগলি জেলার পাশাপাশি বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া সহ আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে বহু মানুষ এই গরমকে উপভোগ করতে হাজির হচ্ছেন এই পার্কে। বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় পরিজন কিংবা ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে একটা দিন আনন্দে মাততে অ্যাকোয়ামেরিনার বিভিন্ন রাইডের জুড়ি মেলা ভার। কখনো গাছগাছালির ছায়ায় একটু বিশ্রাম, আবার কখনো জলে নেমে উদ্দাম নৃত্য, যা এই তাপপ্রবাহকে রীতিমতো হেলায় হারিয়ে দেওয়া। প্রত্যেকটা জায়গা খুব ভালো এবং সেখানকার মিউজিক সিস্টেম এন্ড অল সবকিছু ব্যবস্থা আছে, খুব ভালো জায়গা। সারাদিন জলের মধ্যে কাটাবো, বিকেলে বাড়ি যাবো। ভীষণ ভালো, ভীষণ প্রত্যেকটা, মানে এখানে অ্যাকোমোডেশনটা খুব ভালো, লেডিস চেঞ্জিং রুম আলাদা, জেন্টস চেঞ্জিং রুম আলাদা, সব কিছু ভীষণ ভালো, খুব এনজয় করছি। হ্যাঁ, নাচ করলাম, অবশ্যই করলাম, সেই জন্যই তো এখানে আসা। গরমের জন্য এবার রাজ্য সরকার টানা দুমাস স্কুলের ছুটি ঘোষণা করেছে, তাই অনেক দম্পতি ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে গরমকে উপভোগ করতে চলে আসছেন এখানে। তাদের বক্তব্য, এই গরমে কিছুটা রেহাই মিলতে আজ সারাদিন জলেই কাটাবো। এই গরমেতে বাচ্চাদের নিয়ে আর একটু সময় কাটাবার জন্য খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। বাচ্চা স্কুল ছুটি, বাকি আমরা এখানে থাকি না, আমরা বিদেশে থাকি, ভ্যাকেশনে ঘুরতে এসে ছুটি কাটানো হচ্ছে গরমেতে। এ বিষয়ে পার্ক কর্তৃপক্ষের বক্তব্য, গরমে ভিড় ভালোই হচ্ছে, সাধারণ মানুষকে দেখে আমাদেরও জলে নামতে ইচ্ছে করে, কিন্তু কর্তব্য বড় বালাই। প্রচন্ড গরম, তার একটা দাবদাহ চলছে। এই গরমের মধ্যে যারা যারা এখানে আসছে ওয়াটার পার্কে, তারা যারা জলে নামছেন, তারা কেউ উঠতে চাইছেন না, এক দু ঘন্টা, তাও অনেকে আছে চার পাঁচ ঘন্টাও থাকছে। এত গরমের মধ্যে একটু রেহাই পাওয়ার জন্য তারা ফ্যামিলি সমেত, বাচ্চা, বড়, বয়স্ক সবাই একসাথে আসছে, এসে প্রচণ্ড পরিমাণে আনন্দ করছে আর গরমের হাত থেকে রেহাই পাচ্ছেন। যদি আপনারা আসতে চান অবশ্যই আসুন, খুব ভালো। আর এখানে এসে আপনি গরমে থেকে রেহাই পাওয়ার অবশ্যই যাতে আমরা ওদের সাথে একটু এনজয় করি, জলের মধ্যে নামি, এনজয় করি, কিন্তু কাজের জন্য হয়ে উঠছে পারছে না। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে খোদ পোস্ট অফিসে ক্যাশ অন ডেলিভারি দিয়ে বুকিং করা মোবাইলের বাক্স খুলতেই মিলল কাগজের ডেলা। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hongsheshwari Mandir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park
wedding ceremony, or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ অন্নপ্রাশন উপনয়ন বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা আলো ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদস্যরণী, জিটি রোড, হুগলি। দীঘায় সমুদ্র থেকে কিছুটা দূরে রয়েছে হোটেল রূপসা ভ্যালি, পরিচ্ছন্ন সাজানো গোছানো সর্বসুবিধাযুক্ত এসি নন এসি রুম, লজিং ফুডিং সুবিধা সহ ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। বুকিং এর জন্য যোগাযোগ উমা ট্যুর এন্ড ট্রাভেলস, ESI 3 নম্বর গেট, জিটি রোড, ব্যান্ডেল, হুগলি। মোবাইল 7980069599874055280। হ্যালো গ্রুপস প্রেজেন্টস হ্যালো ফ্লেক্স প্রিন্টিং চুচুড়া শহরে সর্বপ্রথম 1 ঘন্টায় 2000 স্কয়ার ফিট ছাপানো যায়। চুচুড়া ঘড়ির মোড়, যোগাযোগ 2680001 এবং 7478674786। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, পিক্সেল লাইট এন্ড অল কাইন্ড অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স গুড অ্যাভেলেবল, হেয়ার প্রিপেয়ার এলইডি গেট অন কন্ট্যাক্ট বেসিক্স, তাপস ইলেকট্রিক এলইডি বোর্ড স্পেশালিস্ট, প্রোপাইটার দেবাশিস ঘোষ এন্ড দীপঙ্কর ঘোষ, বাগবাজার তালপুকুরধার চন্দননগর হুগলি, ফোন 9874494454, 7278008945 এবং 9804204570। পঞ্চমুখী বজরঙ্গলীর বাৎসরিক অনুষ্ঠান, 17ই মে শুক্রবার শোভাযাত্রা, 18ই মে শনিবার বুদ্ধ পূর্ণিমার দিন পূজা, 19ই মে রবিবার নরনারায়ণ সেবা, 20ই মে সোমবার সন্ধ্যা 7টায় ভক্তিমূলক গান ও ভজন। আহ্বায়ক পঞ্চমুখী হনুমান মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ, বড়বাজার পুরাতন লঞ্চঘাট হুগলি, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। দি হুগলি কো অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে, ফোন নাম্বার 0333-2680-2399, 2680-7208 এবং 2680-6046। মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তু বিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান, কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউ ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে।
কলকাতার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণি মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা আছে। এসি ফ্যামিলির রেস্টুরেন্ট আছে, রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা আছে, সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড চুচু। বিরতির পর ফিরে এলাম খবরে। ভুয়ো ফোনে এটিএম নাম্বার জেনে টাকা তোলা নয়, এবারে ফোনে মোবাইল ফোন বুকিং করে মিলল কাগজের ডেলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চুচুড়ার চকবাজারে। খোদ পোস্ট অফিসে ক্যাশ অন ডেলিভারি দিয়ে বুকিং করা মোবাইলের বাক্স খুলতেই মিলল কাগজের ডেলা। ভুয়ো ফোনে এটিএম নাম্বার জেনে টাকা তোলা নয়, এবারে ফোনে মোবাইল ফোন বুকিং করে মিলল কাগজের ডেলা। ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার টাকা খোয়া গেল এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুচুড়া থানার অন্তর্গত চকবাজার হরিজন পল্লীতে। ওই এলাকার বাসিন্দা পেশায় গাড়ি চালক অনিন্দ হাজরার রেডমি স্মার্টফোনে দিন 15 আগে একটি ফোন আসে, যেখানে অনিন্দর নাম ঠিকানা সব বলে জানানো হয়, আপনার রেডমি নোট 5 পার্সেল আছে, আপনি কি নিতে চান। প্রথমবার অনিন্দ তা নিতে অস্বীকার করলেও পরে ওই একই নম্বর 8810599416 থেকে ফোন করে বলা হয়, শুধু আপনার জন্য দারুণ অফার, রেডমি নোট 5 যার মার্কেট প্রাইস 14,000 টাকার উপর, তা আপনি পাবেন মাত্র 4,500 টাকায়, এবং তা আপনার কাছে পৌঁছবে পোস্ট অফিসের মারফত। সরকারি পোস্ট অফিসের কথা শুনে অনিন্দ সেই অফার নিতে রাজি হয়। সেই মতো আজ তার ফোনে ফোন করে জানানো হয়, চুচুড়ার পোস্ট অফিসে আপনার পার্সেল পৌঁছে গেছে। অনিন্দ দুটি পোস্ট অফিস ঘুরে জানতে পারেন তার ফোন তার বাড়ির পাশেই চকবাজার পোস্ট অফিসে রয়েছে। অনিন্দ সেই মতো চকবাজার পোস্ট অফিসে গিয়ে 4,500 টাকা দিয়ে পার্সেল হাতে নেয়। পোস্ট অফিসের ঘর থেকে বেরিয়েই সেই পার্সেল খুলে অনিন্দ দেখতে পায় তার মধ্যে একটি হেডফোন, একটি পুঁথির মালা ও কয়েকটি কাগজের ডেলা রয়েছে। সঙ্গে সঙ্গে অনিন্দ পোস্ট অফিসে ঢুকে একথা জানাতেই অফিস কর্মীরা বলেন এই পার্সেল খোলা হয়ে গেছে, সুতরাং তাদের আর কিছু করার নেই। আজ বিকেলে এ বিষয়ে চুচুড়া থানায় অভিযোগ দায়ের করেন অনিন্দ। 15 দিন আগে ফোন আসে আমার কাছে, ফোন আসার পরে বলে যে এরকম রেডমি নোট 5 পুরো আছে, তা ফোনটা পোস্ট অফিসের মাধ্যমে আসে বলে, আসবে বলে যে ফোনটা নিতে যায় পোস্ট অফিসে, 4,500 টাকা নিয়েছে। নেওয়ার পর দেখছি যে এই কাগজপত্র ফোনের মধ্যে, তা এই আর কি বেরিয়েছে, খুলে কি দেখ, খুলে এই কাগজপত্র এইসবই দেখছি, কটা জিনিস রয়েছে না। প্রথমে আমি অফারটা নিইনি, প্রথমবারে আমি অফারটা ইয়ে করে দিয়েছি, কিন্তু তারপরে দ্বিতীয়বার বলে যে আবার ফোন করে বলছে ভালো অফার ছিল, কম পয়সার মধ্যে আপনার হয়ে যাচ্ছে, 4,500 টাকার মধ্যে নিয়ে নিন, সেই তার জন্য আমি আরও নিয়েছি, নাহলে তারপর বলুন তো। তারপরে কি তুমি তখন তোমার বাড়ির ঠিকানা ফিকানা সব বলে দিয়েছিলে? না, ওরা প্রথমেই আমাকে ফোন করে বলে যে অনিন্দ হাজরা আপনার নামে এরকম একটা পার্সেল বুকিং হয়েছে রেডমি থেকে, সেই বলে আমাকে ফোনটা আসবে বলে, ওই জন্য আমি ফোনটা নেওয়ার জন্য আরও ইয়ে করি। তুমি বুক করোনি? না, আমি কোনো ফোনই বুক করি না, আমাকে ফোনটা করে ওরাই বলেছিল যে ফোন বুক আছে আপনার, নাম অনিন্দ হাজরা, বাবার নাম সবই ওরা বলছে। পোস্ট অফিস বলেছে যে আর তুমি নিলে নিতে পারো, না নিলে জিনিসটা রিটার্ন হবে, কিন্তু পরে পোস্ট অফিসের সামনেই খোলার পরে দেখছি যে এরম জিনিসটা পোস্ট অফিসটা রিটার্ন নিচ্ছে না, পয়সাও 4,500 টাকা দিয়ে পোস্ট অফিস বলেছে থানায় যেতে, থানা থেকে এখন আমাদেরকে বলি দরখাস্ত। এই ফোনটার মার্কেট প্রাইস কত? 14,000 সামথিং। অভিযোগ, সেই অভিযোগের কপি চকবাজার পোস্ট অফিস নিতে অস্বীকার করে। এরপর অনিন্দ তা খামে ভরে পোস্ট অফিসের ঠিকানা লিখে ওই পোস্ট অফিসেরই লেটার বক্সে ফেলে দেয়।
ছোটর সাথে সুধীর দাসের রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়ার শ্যামবাবুর ঘাট আমরা সবাই ক্লাবের শীতলা পুজো এবারে 51তম বর্ষে পদার্পণ করল। চুচুড়ার শ্যামবাবুর ঘাট আমরা সবাই ক্লাবের শীতলা পুজো এবারে 51তম বর্ষে পদার্পণ করল। প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ শনিবার এই পুজো অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে দুদিনব্যাপী এখানে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। শনিবার সকালে পুজো উপলক্ষে যারা মানত করে তারা গঙ্গা থেকে দণ্ডি কেটে পুজো প্রাঙ্গণে আসেন। সেখানে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে পুজো পাঠ। আগামীকাল পুজো শেষে এখানে প্রায় 1000 মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হবে বলে পুজো কমিটির পক্ষে নির্মল দত্ত জানান। এবং গঙ্গা থেকে গণ্ডিকেতে সব আসে। আর এই গরমকালের পুজোটা এই কারণে যে মায়ের পুজো, তো শীতলা মায়ের পুজো, হ্যাঁ, এই সময় একটা ব্যাপার আছে, ওই কারণে এইটা পুজোটা হয়। এবং আমাদের মায়ের ভোগও খাওয়ানো হয় পরের দিনকে, হ্যাঁ, তাও মোটামুটি ধরুন যে আপনার 800-900 জনের মতো আমাদের ভোগ বিতরণ হয়। সন্ধি পূজা হয় সব থেকে। পুজো কি আজকে একদিন? না, একদিন না, দুদিনের পুজো আছে, আজ এবং কাল। কালকে আমাদের সব মায়ের ভোগের ব্যাপার আছে, সন্ধি পূজা আছে। খাওয়া দাওয়া বলতে আপনার ধরুন যে মোটামুটি 800-1000 জন লোকের মোটামুটি আমাদের আয়োজন করা হয়। বহু দূর দূরান্ত যাদের মানসিক পাওয়া থাকে তারা এসে গঙ্গা থেকে এসে ভন্ডি ভন্ডি খাটে। প্রত্যেক বছর কি আজকের দিনেই হয়? আজকের দিনেই হয়, আমাদের বৈশাখ মাসের শেষ শনিবারে পুজোটা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 91%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। দেবাদি দেবের ছাপ্পা কুপকাত, পুনর্নির্বাচন তারকেশ্বরে। খোদ পোস্ট অফিসে ক্যাশ অন ডেলিভারি দিয়ে বুকিং করা মোবাইলের বাক্স খুলতেই মিলল কাগজের ডেলা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় দেখতে থাকুন হুগলি আজকে। নমস্কার।